ঘুম ভাঙার সাথে সাথেই স্বামী শিহরিত হয়ে উঠল। কারণটা খুবই স্বাভাবিক, কারণ আজ হঠাৎ করেই তার ঘুমন্ত সকালে সোমবার এসে হাজির হয়েছে। এই তো কিছুক্ষণ আগেই বোধহয় শুক্রবার ছিল, কিন্তু এখন সোমবার। হতাশ মনে স্বামীর ছোট্ট মন আজ স্কুলে যেতে চায় না। ঠিক 9টা নাগাদ স্বামী কাতরে উঠে বলল যে তার ভীষণ মাথা ধরেছে। এই দেখে মা তাকে আজ স্কুলে যেতে বারণ করল এবং সারাদিন বাড়িতে থেকে তাকে বিশ্রাম নিতে বলল। কিন্তু হায়, ব্যাপারটা ঠিক উল্টোই ঘটতে চলেছে। 9:30 নাগাদ স্বামীর বাবা যখন দেখল যে স্বামী বাইরের বেঞ্চে শুয়ে রয়েছে, তখন কৌতূহলী বাবা গুরু গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, আজ তোমার স্কুল নেই? স্বামী খুব দুর্বল স্বরে বাবাকে বলল যে তার ভীষণ মাথা ধরেছে। এই অবস্থায় তার স্কুলে যাওয়া খুবই কষ্টকর, কিন্তু বাবা তো বাবাই। এক ধমক দিয়ে তিনি বললেন, ননসেন্স, জামা কাপড় পরে সোজা স্কুলে যাও, কোনো টালবাহানা নয়। মাথা ব্যথা তো হবেই, রবিবার রোদে বাতাসে টোটো করে একটু কম খেলে বেড়াও, দেখবে সোমবার তোমার মাথা ব্যথাও করছে না। স্বামী ভালো ভালোই বুঝতে পারছিল যে তার এই মিথ্যে বাহানা বাবার কাছে কোনো কাজই দেবে না, তাই সে অন্য একটি ট্যাকটিক্স অবলম্বন করল। সে বলল যে এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখন সে যদি স্কুলে যায় বকা তো খাবেই, বকা ছাড়াও টিচার হয়তো ক্লাসে ঢুকতে নাও দিতে পারে। বাবা তাকে আবার ধমক দিয়ে বলল, ভুল তুমি করেছ, অতএব ম্যানেজটাও তোমাকেই করতে হবে। স্বামী করুণ স্বরে বলে উঠল, বাবা আমি যদি দেরি করে যাই তাহলে টিচার কি ভাববে বলো তো? তুমি সত্যিটাই বলবে যে তোমার মাথা ব্যথা ছিল এবং এই জন্যেই তোমার দেরি হয়েছে? স্বামী এইবার প্রায় কেঁদেই ফেলল, কাঁদো কাঁদো হয়ে বলল, সে যদি এরকম কোনো বাহানা দেয় তাহলে নির্ঘাত সে টিচারের হাতে মার খাবে। স্বামীর বাবা তার দিকে এবার সিরিয়াসলি তাকিয়ে তাকে জিজ্ঞেস করল, তোমার এই টিচারের নাম কি? প্রায় কি তিনি এরকম তোমাদের বকাঝকা করেন? স্বামী তখন উৎফুল্ল হয়ে বাবাকে বলল, আমাদের স্যারের নাম স্যামুয়েল, খুবই রাগি স্যার তিনি, এবং স্পেশালি যারা ক্লাসে দেরি করে আসে তাদের উপর তো তিনি খুবই রেগে যান এবং চরম শাস্তিও দেন। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে ঢুকবো না। তিনি যদি এতই রাগি হন তাহলে তোমরা কেন হেডমাস্টারকে জানাওনি? স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞেস করল। স্বামী প্রতিউত্তরে জানালো যে স্যামুয়েল স্যারকে নাকি সবাই একই রকম ভয় পায়। এত কিছু কথোপকথনের পর স্বামী মনে মনে ভাবল যে হয়তো এবার সে স্কুলে যাওয়া থেকে আজকের মতো ছাড় পাবে। কিন্তু এ কি, বাবা যে একেবারে অন্য কায়দা অবলম্বন করেছে। বাবা স্বামীকে বলল যে তিনি একটি চিঠি লিখে দেবেন, যেটি স্বামী যেন অবশ্যই হেডমাস্টারের হাতে তুলে দেয়। স্বামী তো এবার চরম ফ্যাসাদে পড়ল। বেরোনোর সময় তার বাবা একটি সিল করা চিঠি স্বামীর হাতে দিয়ে সেটিকে হেডমাস্টারের কাছে জমা দিতে বলল। চিঠিতে কি লেখা আছে স্বামী জানতে চাইলে বাবা শুধু তাকে বললেন, তুমি যা কিছু স্যামুয়েল স্যার সম্বন্ধে বললে সেগুলোই এতে লেখা আছে, তুমি সোজা গিয়ে হেডমাস্টারের হাতে চিঠিটি তুলে দেবে। স্বামীর মন এবার ভীষণই খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো তার থেকে খারাপ ছেলে বোধহয় পৃথিবীর বুকে আর একটিও নেই। সে স্কুলে যেতে চায় না এবং বাবার কাছে বকাও খেতে চায় না বলেই সে তার টিচারকে নিয়ে নানাবিধ মিথ্যে কথা বলেছে বাবাকে। শুধু তাই নয়, তার মনে মনে ভীষণ গিল্ট ফিল হয়েছে, কেননা সে জানে যে স্যামুয়েল স্যার স্বামীকে অন্যদের থেকে একটু বেশি স্নেহ করেন এবং ঠিক এই কারণেই এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে স্বামী যেন অজ্ঞান হয়ে পড়ছিল। তারপর হঠাৎই তার মাথায় একটি বুদ্ধি এলো, সে বাবার দেওয়া চিঠিটি হেডমাস্টারকে ঠিকই দেবে, কিন্তু একেবারে স্কুল আওয়ার শেষে। যদি স্যামুয়েল স্যার এর মধ্যে ভুলভাল কিছু করে তাহলে তার আর গিল্ট ফিল করার কিছু নেই, চিঠির বিষয়বস্তুর সাথে সব মিলে যাবে। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই স্বামী ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল স্যার পাটিগণিত করাচ্ছিলেন। তিনি স্বামীকে দেখা মাত্রই বললেন, দেরি কেন, তুমি প্রায় আধ ঘন্টা দেরি করেছ। স্বামী সকালের মাথা ব্যথাকেই তার দেরি করার কারণ হিসেবে স্যামুয়েল স্যারকে বলল। প্রতিউত্তরে স্যামুয়েল স্যার একটু উদ্বেগ প্রকাশ করে বললেন, আহা তাহলে কেন স্কুলে এলে আজ, বাড়িতে থেকেই তো বিশ্রাম নিতে পারতে। স্বামী তার বাবার কথা বলল যে তার বাবা তাকে স্কুল বাদ দিতে মানা করেছে, তাই সে স্কুলে এসছে। এটি শোনার পর স্যামুয়েল স্যার তো চরম খুশি এবং তিনি বললেন, বাহ তোমার বাবা তো বেশ মহান একজন মানুষ, আমার মনে হয় প্রত্যেকেরই বাবাকে এমনই হওয়া উচিত। এই বলে তিনি স্বামীকে ভেতরে ডেকে নিয়ে বসতে বললেন। তারপরে স্যার হোমওয়ার্ক চেক করতে শুরু করলেন। কারো হোমওয়ার্ক না পেলে স্যামুয়েল স্যার ভীষণই রেগে যান।
এবং বকাঝকাও করেন। স্বামী আজ প্রথমবার হোমওয়ার্ক না করে নিয়ে আসার জন্যে মনে মনে খুবই খুশি হল। কেননা সে মনে মনে ভাবল যে সে যখন হোমওয়ার্ক দেখাতে পারবে না তখন স্যামুয়েল স্যার নিশ্চয়ই তাকে বকাঝকা করবেন, এবং এই বকাঝকাটুকুই হবে তার মোক্ষম অস্ত্র বাবার লেখা চিঠিটিকে জাস্টিফাই করার উদ্দেশ্যে। কিন্তু এখানেও স্বামীকে নিরাশ হতে হলো। স্যামুয়েল স্যার স্বামীকে হোমওয়ার্ক না করে নিয়ে আসার জন্য তো বকলেনই না, বরং মাথা ব্যথার কারণে তাকে সহানুভূতি দেখিয়ে বসতে বললেন। এরপরে 4:30 স্কুলের ছুটির বেল পড়ল। উপায় না দেখে স্বামী হতাশ হয়ে একটু একটু করে হেডমাস্টারের রুমের দিকে এগোতে থাকল। সেখানে গিয়ে স্বামী জানতে পারল যে হেডমাস্টার সপ্তাহখানেকের জন্য ছুটিতে আছেন। এটা জানার পর স্বামীর খুশি আটকায় কে, কেননা সাপও মরল লাঠিও ভাঙল না। অর্থাৎ বাবাকে বলা কথাও সত্যি হয়ে থাকলো, আবার স্যামুয়েল স্যারের নজরেও সে ছোট হলো না। স্বামী যখন চিঠিটি নিয়ে বাড়ি ফিরে এলো তখন বাবা বললেন, আমি জানতাম তুমি চিঠিটি হেডমাস্টারকে দেবে না। তারপরে বাবা সেই চিঠিটি নিয়ে ছিঁড়ে ফেললেন এবং বললেন, এরপরে যদি স্যামুয়েল স্যার তোমাকে বেশি বকাঝকা করে তাহলে আবার তুমি আমার কাছে এসো না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল। ইংরেজি সাহিত্যের এমনই স্বাদ বাংলায় পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।